হ্যালো বন্ধুরা প্রতি মাসেই কিন্তু আপনাদেরকে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে তো প্রত্যেক মাসেই কিন্তু বিনামূল্যে রেশন বরাদ্দ আপনাদেরকে দেওয়া হয়ে থাকে তো মার্চ মাসেও সেরকমভাবে আপনারা ফ্রিতে রেশন পেয়ে যাচ্ছেন তবে মার্চ মাসেও কিন্তু ফ্রিতে বেশি রেশন পাবেন কেন পাবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে খাদ্য দপ্তরের ঘোষণা দু মাসের রেশন একসাথে আপনাদেরকে দেওয়া হবে তো এই দু মাসের রেশন কারা কারা একসঙ্গে পাবেন কারা কারা পাবেন না বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন কারা বেশি পাবে কারা কম পাবে তো এই সমস্ত আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আপনার কাছে এ ওয়াই পিএচএএচ এস পিএচএএচ আর কেস এস ওয়ান টু কোন কার্ডে কতটুকু দেবে আর আপনার কাছে এই সমস্ত থেকে কোন কার্ড রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করুন এটাই রিকোয়েস্ট করব তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যে টুইটটি করা হয়েছে এই টুইটের মধ্যেই কিন্তু রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এ ওয়াই পিএইচএচ এই কার্ড রয়েছে তাহলে কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে কিন্তু আপনাদেরকে চাল গম সরবরাহ করা হয় তো সেক্ষেত্রে এবার কি দাঁড়িয়েছে ব্যাপারটা এখানে দেখুন বলা হচ্ছে ভারতীয় খাদ্য নিগম সময় মতো এ ওয়াই উপভোক্তাদের জন্য বরাদ্দ পি এম জে কে চাল ও গম সরবরাহ করতে না পারায় জানুয়ারি মাসে পি এম জে খাদ্য সামগ্রী বন্টন করা সম্ভব হলো না তবে জানুয়ারি মাসের পি এম জে অধীনে রেশন বরাদ্দ আপনারা ফেব্রুয়ারি মাসে পেয়ে যাচ্ছেন তো জানুয়ারির রেশনটা কিন্তু আপনারা ফেব্রুয়ারিতে পেয়েছেন এবার ফেব্রুয়ারি ও মার্চের বরাদ্দ যথাক্রমে মার্চ ও এপ্রিল মাসে আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা বুঝতে পারছেন এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু আপনারা ফেব্রুয়ারির যে বরাদ্দটা সেটা কিন্তু পাননি তো এবার ফেব্রুয়ারি রেশনটা আপনারা মার্চ মাসে পাচ্ছেন আর মার্চের রাজ্য সরকারের যে বরাদ্দ সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মার্চ মাসেই আর ফেব্রুয়ারির যে রেশনটা সেটা কিন্তু আপনি মার্চ মাসে পেয়ে যাচ্ছেন এবং এপ্রিল মাসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মার্চ মাসেরটা তো বুঝতে পারছেন মার্চ মাসে রাজ্য সরকারের এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার ফেব্রুয়ারি মাসের রেশনটা পাচ্ছেন এবং মার্চ মাসের রেশনটা কিন্তু আপনি রাজ্য সরকারের যে রেশনটা সেটা পেয়ে যাচ্ছেন তো দু মাসের রেশন কিন্তু আপনারা একসঙ্গে পাচ্ছেন কারণ এখানে বলাই হয়েছে ফেব্রুয়ারিটা আপনাদেরকে মার্চে দেওয়া হবে তো সেক্ষেত্রে ফেব্রুয়ারির রেশনটা কিন্তু আপনারা মার্চ মাসে পাচ্ছেন এটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আর মার্চ মাসের রেশন যেটা রাজ্য সরকারের সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা কিন্তু রেশন কম পাচ্ছেন না বেশি রেশন পাবেন অর্থাৎ ফেব্রুয়ারির রেশনটা কিন্তু আপনারা মার্চে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে বুঝতেই পারছেন শুধুমাত্র এ ওয়াই পিএচএচ এস কার্ড যাদের যাদের রয়েছে তারা কিন্তু রেশন বেশি পাবে এবং যাদের কাছে আর কেস ওয়ান আর কে টু কার্ড রয়েছে তারা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের রেশনটাই পাবেন যেভাবে আপনারা পেয়ে আসছেন সেভাবে কিন্তু একইভাবে পেয়ে যাবেন শুধুমাত্র এই তিনটে কার্ডে কিন্তু কেন্দ্র সরকারের সেই আগের মাসের রেশন রাজ্য সরকারের এ মাসের রেশন দু মাসের রেশন মিলিয়ে কিন্তু আপনাদেরকে এ মাসের রেশন দিয়ে দেওয়া হবে তো এবার আপনাদেরকে রেশন যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে আপনি মনে রাখবেন অনেক সময় দু ধাপে কিন্তু আপনাদেরকে এক মাসের যে রেশন বরাদ্দ সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে তাই আপনাকে অবশ্যই অবশ্যই রেশন ডিলারের সঙ্গে তখনই কথা বলতে হবে যে আমার বাকি থাকা রেশন কপে পাবো ডিলার আপনাকে কিন্তু ডেট দিয়ে দেবে আপনাকে কিন্তু কোনোভাবেই কম রেশন দেওয়া হবে না তো অনেক সময় কিন্তু মাসের দুধাপে আপনাদেরকে রেশন দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকেও যদি রেশন কম দেওয়া হয় আপনার রেশন দোকান থেকে তাহলে আপনি অবশ্যই তখনই কিন্তু জিজ্ঞাসা করে নেবেন আপনি আবার কবে এসে রেশন নেবো আপনাকে কিন্তু সেই সময়ের ডেটটা দিয়ে দেওয়া হবে তো এই ছিল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম এখান থেকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন সবাই যেন এই আপডেটটি সম্পর্কে জানতে পারে